আসসালামু আলাইকুম। আমি সবসময় চেষ্টা করি নতুন কোনো কিছু শেখা এবং ওইটা আপনাদের মাঝে শেয়ার করা, কারণ আমি যদি কোনো কিছু শিখি এবং ওটা যদি আপনাদেরকে শেখাতে না পারি তাহলে আমার মনে হয় যেন আমার জীবনে একটা মানে অতৃপ্তি থেকে গেল। তো প্রতিবারের মতন আমি এই ভিডিও টিউটোরিয়ালে আমি একটা সফটওয়্যার রিভিউ করার চেষ্টা করি। তো আজকে আমি আপনাদেরকে একটা সফটওয়্যার যেটা হলো ক্যানভা, আসলে এটা সফটওয়্যার বলে ভুল হবে, এটা হলো একটা ওয়েব অ্যাপ্লিকেশন, মানে এটা আপনার পিসিতে আলাদাভাবে ইনস্টলেশন করা লাগবে না। এটা আপনি আপনার জাস্ট ক্রোম ব্রাউজার থেকে জাস্ট ওদের যে অ্যাড্রেস আছে ওই অ্যাড্রেসে গেলে হয়ে যাবে। এটাকে বলে ওয়েব অ্যাপ্লিকেশন। এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে আপনি ওয়েব ডিজাইনে গ্রাফিক্স ডিজাইনে সব কিছু করতে পারেন, লোগো, পোস্টার, প্রেজেন্টেশন, টি শার্ট ডিজাইন, ইটিসি, সব ধরনের কাজ করতে পারেন, যেগুলো আপনি আপনার ফটোশপ, ইলাস্ট্রেটর বা এনিথিং যেই সব মাল্টিমিডিয়া সফটওয়্যারগুলো আছে সেগুলো দিয়ে করতে অনেক ক্রিটিক্যাল হইতো। কিন্তু আপনি যদি ক্যানভা ইউজ করেন, ক্যানভা আপনাকে খুব সহজেই প্রিসেট দিয়ে দেবে, অনেক টেমপ্লেট দিয়ে দেবে, যেগুলো ইউজ করে আপনি একদম হাই কোয়ালিটির আপনার ক্রিয়েটিভিটি খাটিয়ে অনেক কাজ করতে পারেন। তো আজকে ভিডিও টিউটোরিয়ালে আমি আপনাদেরকে ক্যানভার সাথে পরিচয় করে দেবো, ক্যানভা দিয়ে কীভাবে লোগো ডিজাইন, ব্যানার ডিজাইন, ইটিসি সব কিছু করতে হয়, তো সেটা আমি আপনাদের শিখিয়ে দেবো। ভিডিওটি অনেক ইনফরমেটিভ হতে চলেছে, তো আশা করি আপনারা সবাই দেখবেন। তো আর বেশি কথা না বলে ভিডিও শুরু করি, লেটস গেট স্টার্টেড। ওকে, ওয়েলকাম ব্যাক। তো ক্যানভা ওয়েব অ্যাপ্লিকেশনে লঞ্চ করার আগে বলছি, যারা আপনারা মোবাইল দিয়ে ডিজাইন করতে চান তারা মোবাইল প্লে স্টোর থেকে ক্যানভা অ্যাপ ডাউনলোড করতে পারেন, আর যারা পিসি দিয়ে করতে যাচ্ছেন তারা তো পিসি দিয়ে ক্রোম ব্রাউজার দিয়ে বা যে কোনো ব্রাউজার দিয়ে করতে পারবেন। ওকে, তো আমরা যে কোনো একটা ব্রাউজার ওপেন করি। ওকে, আমার প্রিয় ক্রোম, দেন আমরা এখানে সার্চ করবো ক্যানভা। জাস্ট গুগলে ক্যানভা লিখে সার্চ করার পরে এন্টার দেবেন তাহলেই ক্যানভা চলে আসবে যে প্রথমে ফার্স্টে। তো আমরা এখানে জাস্ট এন্টার করবো। তো এটা দুইটা ভার্সন আছে, একটা হলো প্রিমিয়াম, একটা হলো ফ্রি। যারা আমরা বিগিনার বা ছোটোখাটো কাজকাম করি তাদের জন্য ফ্রি ভার্সনটা এনাফ, আমাদের জন্য প্রিমিয়াম দরকার নেই আপাতত। ওকে, তো এটা হলো আমাদের ডিজাইন, এখান থেকে আপনারা অনেক কিছু করতে পারবেন, প্রেজেন্টেশন, সোশ্যাল মিডিয়া, ভিডিও, ওকে, মার্কেটিং, অফিস, এই যে এখানে সমস্ত কিছু এখানে দেখাচ্ছে কীভাবে কী করতে হবে এবং এখানে আর কী কী ফ্যাসিলিটিস আছে। ওকে, আমি সমস্ত বিষয় দেখাবো, কোনো প্রবলেম নাই। তো ফার্স্ট অফ অল আমাদের সাইন ইন করতে হবে, যদি আমরা সাইন আপ না করি তাহলে আমরা এই ক্যানভার কোনো কিছু আমরা করতে পারবো না। তো ফার্স্ট অফ অল আমরা এখান থেকে গুগল দিয়ে সাইন আপ করে ফেলি, জাস্ট এখানে জুয়েলারিতে ক্লিক করি, এই যে সাইন আপ ক্লিক করে পরে সাইন আপ হয়ে গেছে, এখন আমাদের অ্যাকাউন্ট ওপেন হবে, আমাদের ক্যানভা ওপেন হয়ে গেছে। এই যে আপনারা যদি সাইন আপ না করেন তাহলে কিন্তু আপনাদের এই যে ক্রিয়েট ডিজাইনের এই অপশনটা কিন্তু আসবে না। ওকে, তো এখান থেকে আপনারা অনেক কিছু করতে পারবেন। হোয়াট উইল ইউ ডিজাইন, আপনি কী কী ডিজাইন করতে পারবেন, এখানে দেখেন মোস্ট অফ দ্য বিষয় দেওয়া আছে, যে প্রেজেন্টেশন, লোগো, কার্ড, পোস্টার, ইনফোগ্রাফি, টি শার্ট, মানে একজন মাল্টিমিডিয়ার জন্য যেসব জিনিস প্রয়োজন আপনারা এখান থেকে ডিজাইন করতে পারবেন। অথবা যারা আছে অনেক ফ্রিল্যান্সার তারা এখান থেকে ডিজাইন কনসেপ্টও নিতে পারেন বা এখান থেকে কিছু নিয়ে কাস্টমাইজ করে আপনি সুন্দর ডিজাইন করতে পারেন। ইনস্টাগ্রাম পোস্ট আছে, রিজিউম আছে, বিজনেস কার্ড আছে, ফ্লায়ার আছে, মানে হোয়াটএভার অনেক কিছু আছে, ইওর স্টোরি গ্রাফ আছে, যেগুলো ইনফোগ্রাফ, যেগুলো আপনি হয়তো ফটোশপ বা কোনো জায়গাতে করতে গেলে প্রফেশনালি আপনার ঘন্টার পর ঘন্টা সময় লাগবে, কিন্তু এখানে আপনি নিজে এডিট করে ওদের একটু টেমপ্লেট ব্যবহার করে আপনি নিজের ক্রিয়েটিভিটি খাটাই করতে পারবেন, ডেস্কটপ ওয়েলপেপার ডিজাইন করতে পারবেন, কলেজ ফটো যেখানে অনেকগুলো ছবি লাগাতে হয়। ঠিক আছে, আমি সমস্ত বিষয় দেখাবো, কোনো প্রবলেম নাই। তো আচ্ছা, ফার্স্ট অফ অল আমি একটা দিয়ে শুরু করি। এখানে নিচে আরও অনেক কিছু আছে, ইওর ডিজাইন, হ্যাঁ, এখান থেকে আপনারা এই যে মানে ইউনিয়ন ডিজাইন, অনেক কিছু ডিজাইন করতে পারেন, এখানে অনেক ধরনের আসার আপনার যদি চান্স যে আপনি একটা কাজ করতেছেন তো এটা এখানে আপনারা যা সার্চ করতে পারেন, যে ইউটিউব, যে আপনি ইউটিউবের জন্য একটা থামনেল বানাবেন, ইউটিউব থামনেল, তো এখানে লিখে সার্চ করবেন, দেন এখানে চলে আসবে যে ইউটিউব থামনেল আর্ট, দেন আপনার এখানে যেতে পারেন। ওকে, আমি এখান থেকে একটা একটা চুজ করে করে আপনাদেরকে দেখাই যে কীভাবে ডিজাইন করতে হয় এবং কীভাবে কী হয় এই বিষয়টা। তো আমি মনে করি একটা বিজনেস কার্ড বা টি শার্ট না, আমি একটা পোস্টার ডিজাইন করবো। ওকে, তো আমি জাস্ট এখানে ক্লিক করবো, এখান থেকে আপনারা বার্থডে কার্ড, বার্থডে প্রেজেন্টেশন, আপনার ম্যারেজ, ওয়েডিং ডিজাইন কার্ড, সমস্ত কিছু এখান থেকে করতে পারেন। এখানে আসার পরে যে এটা হলো আমাদের মেন বিষয় বা যেটাকে বলে ড্যাশবোর্ড বা ডিজাইন, এটাকে হলো সফটওয়্যারের মতন। ওকে, তো এখান থেকে আমাদের করতে হবে, তো ফার্স্ট অফ অল এখানে টেমপ্লেট আছে, এলিমেন্ট আছে, আপলোড অ্যান্ড টেস্ট অ্যান্ড মোর, এখান থেকে আরও কিছু অপশন আছে, কালার, স্টাইল, ফটোস, হ্যাঁ। তো আমরা দেখি এলিমেন্টে, এলিমেন্ট মানে হলো যে আমাদের যে কোনো একটা লে আউট চয়েস করতে হবে, আর আপনার চাইলে যে ব্ল্যাঙ্ক লে আউটের উপরেও কাজ করতে পারেন। তো আমি যে কোনো একটা লে আউট নিচ্ছি, তো ফর এক্সাম্পল আমি যে কোনো একটা লে আউট আমি নিয়ে নিচ্ছি। তো এখানে এসে মনে করেন যে আমি এখান থেকে এই লে আউটটা নিলাম, তো জাস্ট এটার উপরে ডবল ক্লিক করে ডব এন্টার করে ছেড়ে দেবেন, তাহলে এই লে আউটটা এখানে চলে আসবে। এই যে লে আউটটা আসার পরে আপনি চাইলে এখন আপনি আপনার মতন করে এখানে ওর ছবি না দিয়ে এখানে আপনি আপনার ছবি দিতে পারেন। এটা কীভাবে করবেন, এই যে আপলোডে যাবেন, আমি এখানে অলরেডি অনেক কিছু বানিয়ে রেখেছি, তো আপনারা এখানে প্রথমে ছবি আপলোড করতে হবে আপনাদেরকে। ওকে,
তো যে কোনো একটা ছবি এখানে ড্রপ অ্যান্ড ড্র্যাগ করে নিয়ে আসলে এখানে আপলোড হয়ে যাবে। জাস্ট এখান থেকে আপলোড করার পরে আপনার মনে করেন এই ছবিটা এখানে আপনি বসাবেন, ওকে, তাহলে জাস্ট এই ছবিটা মনে করেন আপলোড করছেন। আর আপলোড করার নিয়ম তো একদমই সহজ, আপনারা যে কোনো ছবি এখানে ড্রপ অ্যান্ড ড্র্যাগ করবেন, আমি দেখা দিচ্ছি। তো এটা আপনার ফাইল ম্যানেজার, তো এখান থেকে যে কোনো একটা ছবি আপলোড করা এখানে পারলে জাস্ট এখানে নিয়ে এসে ড্রপ অ্যান্ড ড্র্যাগ করে এখানে ছেড়ে দেওয়া, তাহলে এটা এখানে আপলোড হয়ে যাবে। ওকে, এখন আপনারা চাইলে এই জায়গাতে আপনার ছবি ব্যবহার করতে পারেন। যেমন আমি এই ছবিটা মনে করেন এই ছবিটা আছে না, এই ছবিটা আমি এখন ব্যবহার করবো এখানে এই ছবিটা, তাহলে এটা আপলোড হবে যেখানে আপলোড হচ্ছে। আপনি যাচ্ছেন এখানে ওর ছবিটা না, এখানে আমার ছবিটা থাকবে, তো এটা আমি ডিলিট করে দিচ্ছি। কিবোর্ড থেকে ডিলিট প্রেস করলে এটা ডিলিট হয়ে যাবে। দেন এখানে এসে আমি আমার ছবিটা এখানে ড্রপ অ্যান্ড ড্র্যাগ করে এখানে রিসাইজ করে এখানে বসাই দিলাম। ওকে, ইটস ভেরি সিম্পল। এখন আপনি যদি চান এখানে আপনার টেক্সটও আপনি আপনার মতন করে দিতে পারেন, হ্যালো আই অ্যাম জুয়েল রানা বা এনিথিং যেটা আপনি চাচ্ছেন, তারপর এগুলো আপনি এডিট করতে পারবেন। এর ফন্টটা আপনি এডিট করতে পারেন, কালার এডিট করবেন এখান থেকে। এই যে ফন্টের কালার এখানে দেওয়া আছে, আর এখানে হলো ফন্টের স্টাইল, এখানে সব কিছু দেওয়া আছে। ওকে, এখন আপনি যদি নতুন কোনো টেক্সট অ্যাড করতে চান তাহলে এখান থেকে টেক্সটে গেলেও আপনি এখান থেকে টেক্সট অ্যাড করতে পারবেন। এখানে ওরা অনেক ধরনের আগে থেকে যেগুলো আপনার এই যে এইগুলো প্রো দেওয়া আছে সেগুলো হবে না, কিন্তু যেগুলো ফ্রি আছে সেগুলো আপনি চাইলে এখান থেকে ইউজ করতে পারেন। যে কোনো একটা ড্রপ অ্যান্ড ড্র্যাগ করে এখানে নিয়ে এসে ছেড়ে দিলে এই যে সিম্পলি এখানে নিচে ছেড়ে দেবেন, তাহলে ওই টেক্সটটা এখানে চলে আসবে। দেন আপনি ওটা পরে এডিট করতে পারবেন। ওকে, এই দেখুন চলে আসছে। দেন এটাকে ছোটো করে নিয়ে আপনি আপনার মতন করে যে কোনো জায়গাতে সাজায় এটা করতে পারেন। আমি ডিলিট করে দিচ্ছি যেহেতু দরকার নেই, জাস্ট আপনাদের সেখানে পারপাসে করতেছি। আর মোর আর এলিমেন্ট হলো যে আপনি যদি কোনো কিছু অ্যাড করতে চান, মনে করেন যে আপনি এখানে একটা ক্যাট বা বিড়ালের ছবি অ্যাড করবেন, তাহলে আপনি কীভাবে অ্যাড করবেন? এখানে জাস্ট আপনি সার্চ করবেন ক্যাট, এবং এই ফিচারটা আমার খুবই ভালো লাগছে যে এখানে মাল্টিপুল রিসোর্স আছে যেগুলো আপনি ইউজ করতে পারবেন, এবং এটা আপনার জিপ হতে পারে বা ভেক্টর হতে পারে। তো জাস্ট এটা ড্রপ অ্যান্ড ড্র্যাগ করে নিয়ে এসে এখানে ছেড়ে দেবেন বা এটাকে ক্লিক করবেন, ক্লিক করলে এটা এখানে চলে আসবে। আচ্ছা, এখানে জায়গা না থাকার কারণে আসতেছে না, তো জাস্ট আপনারা এখান থেকে যে কোনো রিসোর্স এখানে নিয়ে এসে ড্রপ অ্যান্ড ড্র্যাগ বা এটা ডবল ক্লিক করলে এটা এখানে চলে যাবে। দেন এটাকে আপনারা যেমন তেমন করে রিসাইজ করে এটা আপনারা ব্যবহার করতে পারবেন। এখানে মাল্টিপল ফটোস আছে, গ্রাফিক্স আছে, ভিডিওস আছে, অডিও আছে, সমস্ত কিছু আপনারা এই এলিমেন্টের ভিতরে পাবেন। যেইটা লাগবে জাস্ট আপনারা সার্চ করবেন। ওকে, তো যখন আপনাদের মনে করেন যে এটা এখন এসে একটু আসতে লেট হয়েছিল, ওই যে আরেকবার দুইবার ক্লিক করছিলাম, এইবার তিনবার বেলা আর আসছে, মাঝে মাঝে একটু স্লো কাজ করতে পারে। আচ্ছা, এটা তো মনে করেন এখন আপনি এটাকে ভালো যে সেভ করবেন, তাহলে এটা কীভাবে করবেন? জাস্ট এখান থেকে ডাউনলোডের এখানে ক্লিক করবেন, দেন এটা সাজেস্টেড টু পিএনজি, যদি পিএনজি করতে চান পিএনজি, আর না হলে যদি আপনি অরিজিনাল জেপিজে ফরম্যাটে করতে চান জেপিজে, দেন এটাকে জাস্ট এখান থেকে ডাউনলোডে ক্লিক করবেন। যদি এখানে কোনো প্রো এলিমেন্ট না থাকে তাহলে এটা ইজিলি ডাউনলোড হয়ে যাবে জেপিজি ফাইল আকারে। এখন দেখাচ্ছি এই যে ডাউনলোড, ওকে, সাকসেসফুলি এটা আসছে, এটা আমরা কেটে দিচ্ছি। এই দেখেন আমাদের ডাউনলোড হয়ে গেছে। আমরা খুব সহজেই কিন্তু একটা পোস্টার ডিজাইন করে ফেললাম, এটা আসলে কোনো ইয়ে ছিল না, জাস্ট হুদায় আমি করলাম, করে দেখালাম যে এইভাবে পোস্টার ডিজাইন করতে হয়। আপনারা আপনাদের যে কাঙ্ক্ষিত উদ্দেশ্য, আপনারা যদি বার্থডে কার্ড বানাতে চান বার্থডে কার্ড বানাবেন, বা বিজনেস কার্ড বা বিজনেস কার্ড বানাবেন। ওকে, তো এইভাবে আপনারা ডিজাইন করতে পারবেন। আর আমি আরেকটা জিনিস আপনাদেরকে এখানে দেখাচ্ছি, এখানে অনেক কিছু আছে, মাল্টিপল রিসোর্স, আপনারা যেটা বললাম সেটা করতে। আর ক্রিয়েট, যদি আপনারা একদম ব্ল্যাঙ্ক কোনো কিছু করতে চান জাস্ট এখানে ক্রিয়েট ডিজাইনে ক্লিক করবেন। ক্রিয়েট ডিজাইনে ক্লিক করার পরে আপনি কী বানাতে চাচ্ছেন, যদি লোগো বানাতে চান লোগো, দেন এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে সব ড্যাশবোর্ডই এক, জাস্ট আমি আপনাদেরকে দেখাই দিলাম যে এলিমেন্ট কোথায় কীভাবে নিতে হয়, ফাইল কীভাবে আপলোড করতে হয়, কোনটার কী কাজ। ওকে, তো এখানে যে চলে আসছে ব্ল্যাঙ্ক একটা পেজ, আপনারা মাল্টিপল পেজও নিতে পারবেন এখান থেকে, কোনো ব্যাপার না, কালার সিলেক্ট করতে পারবেন। আর এখানে এলিমেন্ট থেকে যে আপনি যদি কোনো নতুন কোনো এলিমেন্ট যেটা আমরা গুগলে সার্চ করে নিয়ে জানি সেটা আপনারা এখান থেকে খুব সহজে আনায় নিতে পারবেন। এবং টেক্সট এখানে মোড়ে যে আরও অনেক বিষয়গুলো আছে, ফটো, স্টাইলিশ, চার্ট এবং ব্যাকগ্রাউন্ড এবং এরকম ধরনের আরও অনেক কিছু আপনারা এখানে ইমপ্লিমেন্ট করতে পারবেন। এটা নিয়ে আরও ঘাটাঘাটি করবেন তাহলে বিষয়টা আরও বুঝতে পারবেন আশা করি। আজকের ভিডিওটি আমি আশা করছি আপনারা ক্যানভা সম্পর্কে এ টু জেড বিস্তারিত বুঝতে পারছেন। যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক দেবেন এবং কমেন্ট করে জানাতে ভুলবেন না। আমি নেক্সট আপনাদেরকে এরকম আরও বিভিন্ন সফটওয়্যার বা যেগুলো কাজের জন্য উপযোগী সবাই জানা দরকার সেগুলো আমি আপনাদের সামনে হাজির করার চেষ্টা করবো। সেবন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সি ইউ, টাটা অ্যান্ড আল্লাহ হাফেজ। দেখা হবে আমার নেক্সট কোনো ভিডিও টিউটোরিয়ালে।